ভাই, তুমি সরকারি কর্মচারীকে কোনো শাসানি দিয়েছো? হ্যাঁ জি, হ্যাঁ শাসানি দিয়েছো? কি হয়েছে? কান ধরো কান ধরো যুবককে ওঠা বসা করিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার একেবারে পুরো ফর্মে। কি হয়েছিল ঘটনাটা বলি আপনাদের। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীকে চরম হেনস্থা তিন মদ্যপ যুবকের। ঘটনায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কান ধরে উদ্বোস করালেন যুবককে, আর ঘটনাস্থলে ভিডিওটা ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একজন যুবককে কান ধরে উদ্বোস করাচ্ছেন। জানা যায়, মঙ্গলবার বিকেলে পোলাবা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জির পোলবা থেকে রাজহাট হয়ে নিউ কাজিডাঙ্গা মোড়ে ফেরার সময় তিন মদ্যপ যুবক ওই সরকারি স্বাস্থ্যকর্মীকে চরম হেনস্থা করেন, চরম হেনস্থার শিকার হন তিনি, আর তাকে গালিগালাজ করতে থাকে এবং তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয়। পেছন দিক থেকে বিধানসভা থেকে ফেরার সময় চুঁচুড়ার বিধায়কের নজরে বিষয়টা আসে। তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেমে ওই স্বাস্থ্যকর্মীকে বিষয়টা জানতে চাইলে এবং ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন এবং ওই মদ্যপ যুবকদের আচরণ দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয় নিয়ে সরকারি স্বাস্থ্যকর্মী শুভজিৎবাবু জানান, আমি পোলবা থেকে ফেরার সময় নিউ কাজিডাঙ্গা মোড়ে তিন মদ্যপ যুবকের দ্বারা হেনস্থার শিকার হই। তিনি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন তার এই পদক্ষেপ দেখে, এবং শুভজিৎবাবু বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র চুঁচুড়ার মতন বিধায়ক যেন থাকে। তিনি যেভাবে ত্রাতা হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি দেখে আমি অবাক হই। শোনাবো আপনাদের কি বলছেন স্বাস্থ্যকর্মী শুভজিৎ ব্যানার্জি। আমি ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি, ঠিক ব্যান্ডেল কাজিরাঙ্গা থেকে নিউ কাজিরাঙ্গার মধ্যে আমাকে তিনটে ছেলে বাইক অবস্থায়, সুপার স্প্লেন্ডার বাইক ছিল, আমারও সুপার স্প্লেন্ডার বাইক, তাদের সঙ্গে কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি, কোনো রকম কোনো ঝামেলাও হয়নি, আমাকে পেছন থেকে ডাকছে, দেখে আমাকে সেই নিউ কাজিরাঙ্গার সামনে আমাকে দাঁড় করায়, আমাকে নেবে। আমি বললাম কী হয়েছে? আমাকে নেবে, আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না, কোথায় যাচ্ছিস? ঠিক আছে, আমি বললাম কে ভাই তুমি? দিয়ে আমাকে বলছে যে এরকম তুই তোকে হাত দেখালাম দাঁড়াই না কেন? হ্যাঁ, তুমি হাত দেখালে কোথায় তোমাকে দাঁড়াবি হবে কেন? আমি দিয়ে আমাকে যাচ্ছে যথেষ্টভাবে গালিগাল করতে লাগে, গালিগালাজ করতে লাগে, এবং আমাকে বলছে ওর ওর ক্ষমতার মতো মদ্যপ অবস্থা, আমি বুঝতে পারলাম মদ্যপ অবস্থায় আছে, ফোন করে ও হয়তো কোনো কাউকে থানাকে বা কোথাও কাউকে ফোন করতে আছে। আমি বললাম ভাই তুমি একটু ভুল করে ফেলছো, ঠিক আছে, আমি একজন সরকারি কর্মী, আমি ফিরছিলাম আর রাস্তা দিয়ে, তুমি আমার সঙ্গে এইভাবে অত অসভ্যতম আচরণ করছো কেন? আমি তখন সঙ্গে সঙ্গে আমি ও দাঁড় করালাম ওকে, আলাম ভাই তুমি যখন দাঁড় করিয়েছোই আমাকে, আমি তখন আমায় আমি তোমাকে একটু দেখাই জানাই এরকম ঘটনা আমার সঙ্গে যেটা ঘটছে এখন, সেটা আমি আর সেকেন্ড টাইম কারোর সঙ্গে ঘটতে দেবো না। তারা কি তোমার কাছে কোনো চিন্তাই করার চেষ্টা বা জিনিস? হ্যাঁ, চিন্তাই তো আমার তো মতো চিন্তাই লাগলো, আমি ওকে চিনিয়ে যাই না, আমার সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি, তো আমার উপর ও আক্রোশটা মানে এরকম করবি বা কেন? আমি হট করে ওকে চিনিয়ে যাই, আমার গাড়িটা দাঁড় করাবে কেন? কিছু কি বলেছিল যে কিছু আছে তো বের কর বা কিছু? না, আমার থেকে আমাকে আমার গাড়িটা বন্ধ করা হলো, দাঁড়িয়ে বলছে এরকম হাত দেখিয়ে বলছে ট্রেনে একটা থাপ্পড় মারবো না কানের নিচে। আমি তখনই মাথা আমার আমার একটু উত্তপ্ত হয়ে পড়ি, আমি তখন চুজো থানায় নিয়ে সবাই ফোন করি এবং পেছন থেকে আমি তৎক্ষণাৎ দেখি যে আমি আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য নতুন সদস্য মুনমুন মণ্ডল, আমি তাকেও ওনাকেও ফোন করি, উনিও আমাকে বললো ঠিক আছে আমি আসছি, এক্ষুনি একটু তুমি ওয়েট করো, উনিও আমাকে যথেষ্ট সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের হুগলি চুঁচুড়ার স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় তিনি আসছিলেন এবং তিনি আমাকে দেখে যথেষ্টভাবে ওরকম ঘটনা পরিস্থিতিতে নিজে গাড়ি থেকে নামেন এবং যে ভূমিকা যে মদ্যপ অবস্থায় যে ভূমিকা ছেলেদেরকে যেভাবে তিনি শাসন করেন এবং বোঝান যে এটা অন্যায় হয়েছে, এইভাবে গাড়ি গাড়ি থামানো বা ডিউটি চলাকালীন গাড়ি কোনো কর্মীকে যেন গাড়ি থেকে না নামানো হয় বা কোনোরকম যাতে কোনোরকম মানে অসভ্যতম আচরণ না হয় বা কোনোরকম যেন চিন্তাই বা কোনোরকম যেন কিছু না হয়, তার জন্য আমাদের বিধায়ক মহাশয় যথেষ্ট প্রাধান্য দিয়ে ভূমিকাটা দেখেন এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জী এবং মাননীয় বিধায়ক অসিত মজুমদারের কাছে যথেষ্ট কৃতজ্ঞতা এর জন্য। এই বিধায়ক যেন পশ্চিমবঙ্গের
292খানা বিধানসভাতেই যেন থাকে। আমি এটা মমতা ব্যানার্জির কাছে, আমাদের আমার প্রিয় দিদির কাছে আমি অনুরোধ করছি। দাদা যেটা ভূমিকাটাকে দেখিয়েছে, আমি তো সাধারণ একটা কর্মী, কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভূমিকাটা একটা মদ্য ব্যবস্থায় বা একটা মহিলার সঙ্গে হলে মহিলারা তো যতবার ঘাবড়েই যেত। তো আমিও মাননীয় বিধায়কের কাছে যথেষ্টভাবে প্রণাম জানাচ্ছি, যাতে আমার পাশে দাঁড়িয়েছেন উনি এবং অন্যায়টাকে তিনি শাসন করেছেন, তার জন্য আমি ওনার কাছে খুবই চিরকৃতজ্ঞ থাকি। ভাই তুমি সরকারি কর্মচারীকে কোনো শাসনই দিয়েছ? হ্যাঁ জি, হ্যাঁ শাসনই দিয়েছ। কী হয়েছিল ঘটনাটা, কী হয়েছিল ভাই, কী ঘটনাটা হয়েছিল, ঘটনাটা কী হয়েছিল? তুমি মদ্য ব্যবস্থায় ছিলে? হ্যাঁ মদ্য ব্যবস্থায় ছিলে? এই বিষয়ে অসিত মজুমদার বলেন, একজন সরকারি কর্মরত অবস্থায় কর্মীকে যেভাবে হেনস্থা করছিল ওই যুবকরা, তাতে আমি বাধ্য হয়েছি তাদের কান ধরে উদ্ভাস করাতে। তিনি বলেন, যদি কেউ অন্যায় করলে পুলিশ প্রশাসন সেই বিষয়টা দেখবে, কেউ আইন হাতে তুলে নেবে, সেটা আমি বরদাস্ত করব না। কেমন আচরণ পরবর্তীকালে সাধারণ মানুষের সঙ্গে ঘটলে বা দেখলে আবার এমনই করব। পরবর্তী সময় শুভজিৎবাবু স্থানীয় ব্যান্ডেল থানায় বিষয়টা অভিযোগ করলে পুলিশ এই অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার শুনব। আমি বিধানসভা থেকে আসছিলাম, আমার তাড়াও ছিল, আমি রাজার দিয়ে দেবানন্দপুর হয়ে আসছি। আমার আমি নিজে পোলবা হসপিটালের এবং মগলা হসপিটালের দুটোরই আরকেএসের চেয়ারম্যান। আমি দেখছি আমার পোলবা হসপিটালের একটা স্টাফ, তাকে দু তিনজন ছেলে মারমুখী অবস্থায় তার উপরে চড়া হয়েছে। তা আমি তখন গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে দেখি উগ্র কিছু ছেলে আমার ওই সরকারি কর্মচারী, পোলবা হসপিটালের স্বাস্থ্য বিভাগের সরকারি কর্মচারী, তাকে নির্মমভাবে মুখে গালাগালাস গালিগালাস করছে এবং হেনস্থা করছে, গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নিয়েছে। তা আমি এসে এই অবস্থা দেখে বললাম, তোমরা কেন এরকম করছো? তা আমাকে চিনতে পেরে অনেকটা সংযত হয়েছে। তারপর আমি ওসিকে ফোন করছিলাম তুলিয়ে দেবো বলে, কিন্তু ওর মা এবং বাবা দুজনেই প্রায় পায়ে ধরে ক্ষমা চাইতে আরম্ভ করলো। তখন আমি ওকে একটু শিক্ষা দেওয়ার জন্যে এলাকায় কান ধরে উদ্বাস করিয়েছি এবং বলেছি, ভবিষ্যতে কোনো মানুষকে কোনো ব্যাপারে ও দাঁড় করিয়ে বিচার করবে না, বিচার করার জন্যে থানা আছে, প্রশাসন আছে, কেউ অন্যায় করলে তাকে থানায় নিয়ে যাবে, থানায় যেয়ে বলবে, ও বিচার করার মালিক নাকি। কেউ কোথাও নিজে বিচার হাতে নিলে এবং আমার সামনে পড়লে যা করেছি এটা করব। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।